নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে আমরা নেক্সট উইকের জন্য সুইং ট্রেডিংয়ের জন্য কিছু ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করব। তো প্রত্যেক সপ্তাহে আমি ব্রেকআউট স্টক নিয়ে আলোচনা করি, তো নিজের ক্যাপাসিটি অনুযায়ী সবাই স্টপ লস এবং টার্গেট রাখবেন। আর দ্বিতীয়ত, প্রত্যেক মাসে আমি যে স্টকগুলো দিই লং টার্ম বা পজিশনের জন্য, সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো নেক্সট ভিডিও আসতে চলেছে পজিশনাল ট্রেডিংয়ের জন্য, আর এই ভিডিওটি শুধুমাত্র সুইং ট্রেডিংয়ের জন্য। তো আজকে আমাদের ফার্স্ট যে স্টকের নাম মহানগর গ্যাস। তো স্টকের আমরা যদি চার্ট দেখুন, তার প্রিভিয়াস অল টাইম যে হাই ছিল, সেই অল টাইম হাইকে হাইয়ের এখানে প্রায় বারবার এই স্টকটি রেজিস্ট্যান্স নিয়েছিল। তো নেওয়ার পরে এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়। তো যখনই কোনো ডোজি ক্যান্ডেল অনেক হাইয়ে ক্রিয়েট হবে, সেখান থেকে স্টক প্রাইস ফল হয়। তো ফল হওয়ার পরে এখানে ডাবল বটম এখানে তৈরি করেছে প্রায় 1200 টাকার লেভেলে। তো এখানে কাইন্ড অফ একটা ডাব্লু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যার নেকলাইন 1480 টাকার লেভেলে। তো 1480 টাকার লেভেলে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে বেশ 4-5 দিন এখানে কনসোলিডেট করছিল। তো ফাইনালি এখানে আবার স্ট্রংলি ব্রেকআউট দেয়। তো এখানে ব্রেকআউট দেওয়ার পরে এখন আমরা কীভাবে স্টকে এন্ট্রি প্ল্যান করতে পারি? তো এখন স্টক প্রাইস কত চলছে? 1596 টাকা। তো আমরা কী করব? 1596 টাকায় যদি এন্ট্রি নেই, তাহলে আমাদের স্টপ লস প্রায় 1550 টাকার মতো হতে পারে। কেননা স্টপ লস খুব ছোটো ছোটো দেওয়াই ভালো। আর এই ব্রেকআউটের কনফার্মেশন পাওয়ার জন্য আগের দিনের হাই কত ছিল? 1628 টাকা। তো 1628 টাকার উপরে যদি যায়, তো তখনও এই স্টকটিকে বাই করার কথা ভাবতে পারেন। নেক্সট আমাদের স্টক গোদরেজ প্রপার্টিস। তো গোদরেজ প্রপার্টিস কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে চলছে, যেটা একটা ভালো দিক। এবং আমরা যদি দেখি যে একটা নির্দিষ্ট ট্রেন লাইন বরাবর এখানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার রেজিস্ট্যান্স নিয়েছে। তো স্ট্রং একটা রেজিস্ট্যান্স লাইনকে যখনই ব্রেকআউট দেয়, তো তখনই একটা ভালো কিন্তু মুভমেন্ট আমরা দেখতে পাই। তো এই স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে 3.113% পজিটিভ রিটার্ন দিয়েছিল। তো আমরা যদি ধরি যে মোটামুটি 4% স্টপ লস দিয়ে এই স্টকে আমরা এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারি। তো স্টকের প্রাইস এখন চলছে 3200 টাকার লেভেলে। তো 3200 টাকার লেভেলে কারো যদি এন্ট্রি হয়, প্রায় 3090 টাকার লেভেলে স্টপ লস দেওয়া ভালো। দিয়ে এই স্টকে আমরা দেখব যে নেক্সট যে ট্রেডিং সেশন সেখানে রিটেস্ট করছে না উপরের দিকে যাচ্ছে। তো চাইলে এই স্টকটিকেও আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। নেক্সট আমাদের স্টকের নাম বোম্বে বার্মা ট্রেডিং কর্পোরেশন। তো এই স্টকের চার্ট খুব সুন্দর একটি চার্ট। তো দেখুন, তার প্রিভিয়াস যে হাই ছিল, সেই হাই থেকে স্টক প্রাইস নিচে নামে আবার এখানে এই হাইয়ে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট সাস্টেন হয়নি, আবার ব্রেকআউট ফলস ব্রেকআউটে কনভার্ট হয়েছিল। কনভার্ট হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে একটু সাইডওয়েজ ছিল। তো আমি যদি পুরো চার্ট লং টার্মের জন্য দেখি, দেখুন এখানে এটা লেফট শোল্ডার, এটা হেড এবং এটা রাইট শোল্ডার। তো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এখানে ব্রেকআউট দিয়েছে এবং তার প্রিভিয়াস যে অল টাইম হাই ছিল সেখানে আগের দিন প্রাইস গিয়েছিল, কিন্তু প্রাইস সাস্টেন করেনি। তো এখানে আমাদের এন্ট্রি প্ল্যান কী হওয়া উচিত? তো আজকে এই স্টকটি এখন লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজিং হয়েছে 2033 টাকা। তো স্টক প্রাইস যখন 1820 টাকার লেভেলে আসবে, 1820 টাকার লেভেলে, তখন বাই করার কথা ভাবতে পারেন। কেননা এখান থেকে একটা কী আছে, রিটেস্ট বাকি আছে। কেননা তার প্রিভিয়াস অল টাইম হাই থেকে যখন স্টক প্রাইস ফিরছিল, তো অনেকটাই ডিপ হয়েছে এখানে। এছাড়া আরেকভাবে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি, আগের দিনের হাই ছিল 2168 টাকা। তো 2168 টাকার উপরে যদি প্রাইস যায়, তো তখনও এই স্টকটিকে আমরা বাই করার কথা ভাবতে পারি। অথবা যদি স্টক প্রাইস নিচে নামে, তখনও আমরা বাই করার কথা ভাবতে পারি। এই মাঝখানে কারেন্ট প্রাইসে বাই করার কোনো মানে হয় না। তো চাইলে এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন। নেক্সট আমাদের স্টকের নাম ব্ল্যাক বক্স। তো ব্ল্যাক বক্সের আমি যদি এক লঙ্গার টাইম ফ্রেমে চার দিকে একটা রাউন্ডিং প্যাটার্ন এখানে তৈরি করেছে, আর প্রিভিয়াস যদি এটাকে আমি একটা ট্রেন লাইন দিয়ে দেখি, দেখুন এখানে একটা কাইন্ড অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। তো এখন স্টক প্রাইস 350 টাকার লেভেলে চলছে। তো স্টক প্রাইস যখনই 310 টাকায় যদি নামে, তো তখন একটা ভালো এন্ট্রি প্ল্যান এখানে হতে পারে। অথবা
যদি স্টক প্রাইস 384 টাকার উপরে যায় তো তখনও আমরা এখানে বাই করার কথা ভাবতে পারি। তো কারেন্ট প্রাইসে বাই না করাই ভালো, কেননা তার অল টাইম হাইয়ের কাছে এখানে প্রাইসটি বর্তমানে ক্লোজিং দিয়েছে। আগের দিন উপরে গিয়েছিল কিন্তু সাস্টেন হয়নি, স্টক প্রাইস নিচে নেমেছে। নেক্সট আরেকটি স্টক গারওয়্যার হাই টেক ফিল্মস। তো এই স্টকটিও একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, করার পরে এখানে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে এখানে রিটেস্টও হয়েছে এবং স্টক প্রাইস এখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যখনই এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছিলো দেখুন বেশ কয়েকদিন এখানে কনসোলিডেট করছিলো এবং স্টক প্রাইস নিচে আসে, নিচে এসে আবার এখানে উপরের দিকে যায়। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট খুব ভালো সাস্টেন হয়। তো এখানে আমরা কীভাবে এন্ট্রি প্ল্যান করবো, যদি স্টক প্রাইস আগের দিনের হাই কত ছিল 2422 টাকা, তো 2422 টাকার উপরে যদি যায় তখনই কিন্তু আমরা এই স্টকে এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারি এবং যেখানে ওপেনিং হবে সেখানে আমরা স্টপ লস দিয়ে দেবো। ধরুন এখন 2356 টাকা চলছে, ধরুন 2370 টাকায় ওপেন হলো, তাহলে 2370 টাকা আমাদের স্টপ লস হবে। আর অবশ্যই এই হাইকে কিন্তু ব্রেক করা যায়, নাহলে স্টক প্রাইস আরও নিচে নামতে পারে। নেক্সট আরেকটি স্টক টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো টেক্সমাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের যদি চার্ট দেখি, একটা কাইন্ড অফ রাউন্ডিং প্যাটার্ন এখানে তৈরি করেছে এবং স্টক প্রাইস দীর্ঘদিন ফল করার পরে একটা হায়ার হাই এবং হায়ার লো ফর্মেশনে স্টক প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো ভালো একটা ক্যান্ডেলের সাহায্যে এখানে ব্রেকআউট হয়েছে এবং নেক্সট দিন একটা হ্যামার ক্যান্ডেলও এখানে তৈরি করেছে কাইন্ড অফ। তো এখানে আমরা যদি এন্ট্রি প্ল্যান করি, তো আগের দিনের লো প্রায় 240 টাকা ছিল, 240 টাকাকে স্টপ লস দেবো, স্টপ লস দিয়ে এবং এর হাই যখন ব্রেকআউট দেবে, ধরুন 252 টাকা আগের দিনের হাই ছিল, তো 252 টাকার উপরে প্রাইস গেলে তখনই আমরা বাই করার কথা ভাববো এবং খুব তাড়াতাড়ি এই স্টকে প্রফিট বুক করবো বা স্টপ লস প্রফিট বুক না করে আমি বলবো স্টপ লস বারবার ট্রেল করতে হবে। এমনও হতে পারে স্টক প্রাইস এখান থেকে ফল করলো, তো যদি ফল করে 230 টাকার লেভেলে যদি আবার আসে তো তখনও কিন্তু এখানে আমরা বাই করার কথা ভাবতে পারি। নেক্সট আরেকটি স্টক ভানসালি ইঞ্জিনিয়ারিং পলিমার্স। তো এই স্টকের যদি চার্ট দেখি, তার প্রিভিয়াস হাই থেকে দীর্ঘদিন ধরে ডাউন ট্রেন্ড চলছিল, তারপরে আয়ের আপ ট্রেন্ড শুরু হয় এবং লাস্ট কয়েকদিন খুব ভালো এই স্টকটি রিটার্ন দিয়েছে। দেখুন ক্যান্ডেল প্রত্যেক দিন গ্রিন ক্যান্ডেল এবং ক্যান্ডেলের সাইজও অনেক ভালো। তো অল টাইম তার প্রিভিয়াস হাইকে এখানে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে কী হয়েছে দেখুন, একটা নির্দিষ্ট প্রাইসে গিয়ে তারপরে স্টক প্রাইস আবার ফল করা শুরু করেছে, করার পরে আবার দেখুন এই যে পয়েন্ট, এই পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে প্রিভিয়াস তার হাই ছিল, ঠিক প্রাইস যখনই এখানে আসে এখান থেকে সঙ্গে সঙ্গে প্রাইস বায়াররা উপরে তুলে নিয়ে গেছে। তো এর উইকটা দেখে বুঝতেই পাচ্ছেন স্টক প্রাইস কোথায় ওপেন হয়, ওপেন হয় এখানে, স্টক প্রাইস আবার নিচে নামে, সঙ্গে সঙ্গে বায়ার অ্যাক্টিভ হয় এবং প্রাইস আবার উপরে তুলে নিয়ে যায় এবং যেখানে ওপেনিং হয়েছে তার উপরে ক্লোজিং দিয়েছে, যেটা একটা গুড সাইন। তো কারেন্ট লেভেলে কারেন্ট কত চলছে, 129 টাকা। তো 129 টাকার লেভেলে আমরা কিন্তু এখানে বাই করব না, স্টক প্রাইস যখনই 137 টাকার উপরে যাবে তখন আমরা এখানে বাই করার কথা ভাবতে পারি এবং ফার্স্ট যে আমাদের টার্গেট থাকবে সেটা প্রায় 150 টাকা। আর না হলে স্টক যদি আবার নিচের দিকে পাই আমরা, তো তখনও আমরা 120 বা 117 লেভেলে তখনও বাই করার কথা ভাবতে পারি, কেননা এখান থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভ হয়েছে আগের দিন। আর কারেন্ট লেভেলে যদি কেউ বাই করতে চান করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস 118 টাকা হবে। আমাদের লাস্ট স্টক প্রথম ছিল, আমাদের প্রথম স্টক ছিল মহানগর গ্যাস, লাস্ট আমাদের স্টক ইন্দ্রপ্রস্থ গ্যাস। তো স্টকের যদি আমরা চার্ট দেখি, দেখুন তার প্রিভিয়াস হাই থেকে দীর্ঘদিন ফল করে তারপরে হায়ার হাই ফর্মেশনে প্রাইস উপরে গিয়েছিলো, কিন্তু ঠিক রেজিস্ট্যান্স পেয়ে স্টক প্রাইস আবার নিচে ফল করে এবং লোয়ার লো ফর্মেশনে নিচে আসে, তারপর একটা নির্দিষ্ট প্রাইস বরাবর প্রায় 380 টাকার লেভেলে, যেটা তার প্রিভিয়াস এখানে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছিল, ঠিক সেখানে সাপোর্ট নিয়ে প্রাইস আবার হায়ার হাই ফর্মেশনে উপরের দিকে যাচ্ছে। তো স্টক প্রাইস এখন ব্রেকআউট কিন্তু দেয়নি, ব্রেকআউটের খুব কাছাকাছি আছে, তো এইখানে কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করবো না। স্টক প্রাইস এখন চলছে 503 টাকা, তো স্টক প্রাইস যখনই 513 টাকার উপরে যাবে তখন আমরা এখানে এন্ট্রি নেব এবং সেই দিনের যে লো থাকবে সেই লো থাকবে আমাদের এখানে এসএল, ধরুন 505 টাকায় ওপেনিং হয়েছে, তো 505 টাকা আমরা এখানে স্টপ লস দিয়ে দেবো। নাহলে কিন্তু কারেন্ট প্রাইসে বাই করলে আমরা ফেসে যেতে পারি, কেননা এখানে দেখুন এখান থেকেও প্রাইস নিচে এসছে, এখান থেকেও প্রাইস নিচে এসছে, তো হতে পারে এখান থেকেও প্রাইস কিন্তু নিচে আসতে পারে। এই জন্যই সবসময় ব্রেকআউটের আশায় যদি কেউ ট্রেড করেন অবশ্যই স্টপ লস দিয়ে দেবেন, নাহলে দীর্ঘদিন ফেসে যাবেন।
তো এই ছিল আমাদের কয়েকটি ব্রেকআউট স্টক। আরও যদি ব্রেকআউট স্টক পাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো। তো আমার একটি ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমার এই চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন, যেখানে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন রকম নিউজ এবং তার আপডেট শেয়ার করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।